গুড মর্নিং, ওয়েলকাম মাই চ্যানেল। চলো আজকে তাহলে দিনটা এখান থেকে শুরু করি। আমার সকালে ব্রেকফাস্ট তৈরি, মেয়ে পড়তে যাবে। এই দেখো মেয়ে রেডি, ও পড়তে যাবে, খাচ্ছে। মা সকালবেলা আমাদের সাথে ব্লগ করেছিল, তারপরে আর করার টাইম পাইনি। কারণটা বলি, কারণটা হচ্ছে সামনে শনিবারে আমাদের বাড়িতে কালীপুজো। এই সপ্তাহে শনিবারে কালীপুজো আমাদের বাড়িতে, তাইতে মা ভীষণ ব্যস্ত আছে। বাড়িতে অনেক গোছানো কাজকর্ম আছে, সেইগুলো করছে। আর এখন আমি আর মা বাজারে বেরোচ্ছি, কাপড়ের দোকানে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। ওই যে মা ওখানে শাড়ি দেখছে, মা শাড়ি দেখছে, আর আমি এখানে বাইরে ভিডিও করতে আসলাম। আমরা যে দোকানে এসেছি, এখানে কয়েকটা আরও দোকান আছে, ওইদিকে দোকান আছে, আর এই সাইডে দোকান। এই দোকানগুলো সব আমাদের পাড়ার ভেতরেই, অনেকটাই সুবিধা। বেশ এই যে আমাদের কেনা কমপ্লিট, মা বেরিয়ে এসেছে। এই দোকান থেকে কিনলাম, এটা ভোলানাথ বস্তলাই আমাদের এখানে। আমি আর মা এখন এই মুদিখানার দোকানে এসেছি, কটা মুদিখানা জিনিস নেওয়া আছে, এগুলো নিতে হবে। তাই আমাদের এই ঘরের এমনি কয়েকটা মুদিখানার জিনিস দরকার ছিল, সেগুলো আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেল। এই যেগুলো কিনা হলো সেগুলো দেখাচ্ছি তোমাদের। এই শাড়িটা এটা মার জন্য কিনা হয়েছে, কালীপুজোতে নতুন শাড়ি পরতে হবে তাই এটা কিনলো। সফট ঢাকাই জামদানি, আর তার সাথে সায়া ব্লাউজ, বাপির ধুতি, গেঞ্জি, আরেকটা গেঞ্জি, একটা গিফট দিতে হবে। হ্যাঁ, আমাদের একটা নেমন্তন্ন আছে, সেখানে গিফট দিতে হবে ওটা, গেঞ্জি আর লুঙ্গি বাবার জন্যই। আর কিছু কিছু গ্রসারি আইটেম, আর গ্রসারি আইটেম মুদিখানার কিছু জিনিস আছে। হ্যাঁ, ঘরের জন্য এগুলো কেনা হয়েছে। গুড মর্নিং, মা অন্যদিনের মতো আসবেও ব্যস্ত। আজকে মা রান্নাঘর পরিষ্কার করছে, তো তোমাদের একটু ক্লিপ দিয়ে দিচ্ছি, চলো তোমরা দেখো। এই যে মা আছে রান্নাঘর পরিষ্কার করছে, আজকেও ব্যস্ত মা। ওখানে জিনিসগুলো ছিল সব সরিয়েছে, ফ্রিজের জায়গায় একটু চেঞ্জ হয়েছে। তো মাকে আজকে ডিস্টার্ব করছি না, তাই ব্লগটা আমি কন্টিনিউ করি আজকে। আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন পুজো করব। তো তোমরা দেখো, আমার পুজো করা হয়ে গিয়েছে। অন্তত সে পুষ্কুটা এসেছে, ছোদ্দার মেয়ে, মা ওকে নিয়েছে একটু। আমি এখন ছাদে যাচ্ছি, ছাদ থেকে এসে তারপরে আমি নেব ওকে। আমার বড় মা বড় জুটো দুজনেরই না শরীরটা খারাপ, তাই মানে দুজনেই বেড রেস্টে। তাই ছোটো বৌদির উপরে ভীষণ চাপ পড়ে যাচ্ছে, ছোটো বৌদি একটা ছোটো বাচ্চাকে সামলিয়ে, তারপরে বড় জুটো বড় মা সবাইকে সামলিয়ে উঠতে পারছে না, তাদের কাজকর্ম করতে হচ্ছে। তাই আমি মা, তারপরে বর দ্বারা আমরা সবাই পুষে টাকা নেই,
ওর মার কাছেই থাকে বেশি, কিন্তু মানে যখন বৌদি কাজ টাজ করে তখন আমরাও নিই। তাই এসেছে আমাদের বাড়িতে, এখন মা নিয়ে রয়েছে, আমি জামা কাপড় তুলে নিই, মেলবো, তারপরে আমি নেবো ওকে। এই দেখো আমাদের পুচকে, দেখো দুই কেনে শুনো, এই দেখো দুই কেনে দুটো ফুল গুজেছে, এই শুনু, এই দেখো এইখানে একটা, এইখানে একটা, দুখানে দুখানা ফুল গুজেছে। ও কি ওই যে এদিকে পুতুল পুতুল নিয়ে খেলবে, তাই উ উ ছুটে গেছে। আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে শ্রাদ্ধ বাড়িতে, আমরা সেখানে যাচ্ছি। এই যে এখানে বাপি, আমি, মা, এই যে মা, আমরা সবাই রেডি, এখন আমরা বেরোচ্ছি। আমাদের খাওয়া কমপ্লিট। এই সামনে একটা ব্রিজ আছে, সেটা আমি আর মা দেখতে যাচ্ছি। এটা ইছামতি নদী, তা নদীর অবস্থাটা দেখো, পুরো পানা, গাছে পুরো ভর্তি হয়ে গেছে। এদিকে তাও একটু জল আছে, আর এইদিকে একদম ভর্তি পানাতে। ও মাই গড, পানা বলো তো, কচুরি পানা, কচুরি পানাতে পুরো ভর্তি হয়ে গেছে। এদিকে ইছামতি নদী, আর এদিকে একটু জল আছে। এই যে মা, ওই যে বাবা আসছে, মা বাপি গল্প করছে ওখানে। আমরা অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, এখন সন্ধেবেলা, চা করে নিয়ে আসলাম আমি, মা আর আমি এখন চা খাবো। এই যে চা, আর বাপি বাড়িতে নেই, বাপির অফিস থেকে সবার একটা নেমন্তন্ন আছে বিয়েবাড়ি, তো সেখানে সবাই গিয়েছে, তাই আমি আর মাই আসে সন্ধেবেলা চা খাচ্ছি। গুড ইভিনিং, আমাদের বাড়িতে কালী পুজো, তোমরা তো শুনেইছ, মেয়ে বলেছে সামনে শনিবার পুজো আমাদের বাড়িতে, তাই পুজোর কিছু কেনাকাটা আছে, আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি। বাড়ি চলে এসেছি, রাতের খাবার করার সময় হয়ে গেছিল, সেটা করে একদম খেয়ে দিয়ে আসলাম। এই ব্লগটা এই অবধি থাক, এই ব্লগটা তাহলে এই অবধি থাক, আর আবার নতুন ব্লগ নিয়ে আসবো আমরা, তোমরা সেটা দেখো। আর ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।